গত 2 দিনের শ্রমিক ধর্মঘট ও রাস্তা অবরোধ শ্রমিকদের 3 মাসের বকেয়া বেতন পরিশোধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল 10:30টার দিকে রূপগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আহসান চৌধুরী ফ্যাক্টরি শ্রমিকদের পক্ষে মালিক পক্ষের সঙ্গে কথা বলেন। এরপর দুপুর 2টার দিকে গার্মেন্টস কর্তৃপক্ষ বকেয়া বেতন পরিশোধের কার্যক্রম শুরু করে। দর্শক, আপনারা দেখছেন প্রতিদিন বাংলাদেশ। আপনাদের সকলের সাথে রয়েছে আমি হাবিব হাসান। আগামী 15ই সেপ্টেম্বর 2017 রূপগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেই রূপগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের হালচাল সম্পর্কে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন রূপগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের পদপ্রার্থী আহসান চৌধুরী। বুঝলি, এইসব টক শো বক্স দেখে কি চাও না দেশে? মুদ্দা এইসব দেখছেন কেন? কি কি দেয় টিভিতে? ঢুকলি তো এইসব দেয়, কি দেখবো? আহসান ভাই, আপনাকে স্বাগত। আমি মনে করি তাদের সেই বিশ্বাসকে সম্মান জানিয়ে আমি সবসময় কাজ করেছি। গত 4 বছর ধরে রূপগঞ্জে আপনারা যে উন্নয়নের অগ্রগতি দেখেছেন, আমি মনে করি জনগণের প্রত্যাশা অনেকখানি বেড়ে যায়। সেই জায়গা থেকে জনগণের প্রত্যাশা প্রাপ্তি মিলছে কিনা দেখেন, জনগণই আমার শক্তি। গত 4 বছর ধরে আমি শুধুমাত্র আমার জনগণের জন্যই কাজ করে গেছি। সাধারণ মানুষ তো সত্য কথা বলে, আর আমিও তো একজন সাধারণ মানুষ, আর অভিজ্ঞতাও সত্য কথা বলাতে। আমি বিশ্বাস করি আমার জনগণ আমার কাজের ফলাফল 15ই সেপ্টেম্বর দেবে। সেই দা দেবে না তোমাদের, প্রাপ্তি কিন্তু কম নাই বুঝলি, কিন্তু জনগণের কোনো প্রাপ্তি নাই, সব তার নিজের। রাজনীতি কি জানো, রাজনীতি হলো সাপকলের মতো, ও তুমি একটু প্রেশার দাও পরে যা নিবা লুটবা, তুমি নিজেই লুটবা। আমি জানি না আপনি এই ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দিবেন কিনা। আপনি অনুমতি দিলে আমি দর্শকদের সামনে এই বিষয়গুলি তুলে ধরবো। অবশ্যই অবশ্যই। আহসান ভাই, আপনার বিরুদ্ধে একজনকে খুন এবং দুইজনকে গুম করার গুরুতর অভিযোগ রয়েছে। আমি বলি, আমি আমি বলি, আমাকে বলতে দেন। এই যে গুম এবং খুনের ব্যাপারটা, এটা আমার বিরুদ্ধে একটা চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। যে 3 জন গুম এবং খুন হয়েছে বলে শোনা যাচ্ছে, তাদের মধ্যে কিছুদিন আগে থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। আর আমি ব্যক্তিগতভাবে যা জানি, যে বা যারা 2জন গুম হয়েছে বলে শোনা যাচ্ছে, তারা 2জন মিলেই সে 1জনকে খুন করেছে। আবার এমনও শোনা গেছে সেই 2জন মানে ঘটনার কিছুদিন আগেই তারা পাসপোর্ট করে রেখেছিল, এখন যে তারা খুন করে সে দেশ ছেড়ে পালিয়ে গেছে কিনা সেটাও কিন্তু ভাববার বিষয়। আবার ঘটনার দিন যে খুন হয়েছে সে মোটরসাইকেল নিয়ে বের হলেও লাশের সাথে কিন্তু সেই মোটরসাইকেলটি পাওয়া যায়নি, এটা চিন্তাই কিনা সেটাও কিন্তু প্রশ্ন রাখে। আর দেশে আইন আছে, তদন্ত চলছে, তদন্তে যে দোষী প্রমাণিত হোক না কেন তাকে শাস্তি পেতেই হবে, সে আমি বলি আর অন্য কেউ। তবে আমি আবারও বলছি, স্পষ্ট করে বলছি, এটা আমার বিরুদ্ধে একটি চক্রান্ত, গভীর ষড়যন্ত্র। তুমি
জনগণের আস্থার অবস্থান থেকে, ভালোবাসার জায়গা থেকে আমাদের সরিয়ে দেবার একটা চক্রান্ত। ডলার নামের একটা ছেলে ছিল, আহসান ভাই তারে খুব পছন্দ করত, এই জন্য কাজও সে বেশি পাইতো। 60 লাখ টাকার একটা চালান ছিল, বার করে দেওয়া ছিল, বার তো করেই নি, উল্টা নিয়ে ভাগছে। ডলারের খোঁজ আমার চাই, আর ওর দুটা চামচা আছে, ওই দুটারে প্যাকেট কর। তাহলে আহসান ভাই, আপনি যে দামানা ফ্যাশনে গিয়েছিলেন সেটা কি আপনার পেশাদারিত্বের জায়গা থেকে, নাকি আপনার জনপ্রতিনিধি হিসেবে সেই জায়গা থেকে? আমি মানবতার দিক থেকে সেখানে গিয়েছি। কিছু অসহায় মানুষ কয়েক মাস ধরে বেতন পাচ্ছে না, তাদের সাথে জড়িয়ে আছে তাদের পরিবার পরিজন সহ আরো কিছু অসহায় মানুষের ভাগ্য, সেখানে মানবতা তো কাজ করবেই। আমার মা আমাকে বলতেন আমি নাকি খুব নরম মনের মানুষ। নরম মনের মানুষ রে আপনি যখন জনপ্রিয়তার শীর্ষে থাকবেন তখন স্বভাবতই কিছু মানুষ আপনাকে নিয়ে কথা বলবে, আপনার পেছনে লাগবে, আপনি সার্ভে করেন, প্রয়োজনে আপনি তামান্না ফ্যাশনের মালিকের সাথে কথা বলেন। তবে হ্যাঁ, আমি যে টাকা পরিশোধের জন্য মালিককে বাধ্য করেছি, যা পেলে কিছু অসহায় মানুষ খেয়ে পড়ে বাঁচবে, তাদের পরিবার পরিজন নিয়ে কিছুদিন শান্তিতে থাকবে। আসলে জনগণের উপকার করলে কিছু মানুষের তো বাধেই। আসলে আমাদের সাথে একজন দর্শক রয়েছেন, আমাদের কথা শুনুন। দর্শক কথা বলুন আমাদের অতিথির সঙ্গে। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ভাই আমি তামান্নার সঙ্গে কাজ করি ভাই। তবে আমি এই প্রতিশ্রুতি সবসময় দিব যে আমি নির্বাচনে সফল হই আর ব্যর্থ হই, জনগণ আসাম চৌধুরীকে সবসময় পাশে পাবে। অতীতেও যেমনটা ছিল, বর্তমানেও যেমনটা আছে, এবং ভবিষ্যতেও ঠিক তেমনটাই থাকবে। আসাম তোমরা শেষ করবো আমাদের অনুষ্ঠান। আমি একটা কথা আরেকটা কথা বলি, কোনো চক্রান্তই, আমি স্পষ্ট করে বলছি, কোনো চক্রান্তই এই আসাম চৌধুরীকে আসলে সময় সবকিছু নিয়ম, সময় বলে দেবে আহসান চৌধুরী তার অবস্থান পরিষ্কার করতে পেরেছেন কিনা।
দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলের জন্য শুভকামনা। ভাই এত যে সমালোচনা করতেছেন, গতবার 13 ভোট দিছিলেন। তুই দিস, তুই দিস, তুই দিস, তোর সাথে দিস।